এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সিপ্রা ব্লগে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শিবরাত্রি, সবাইকে জানাই শিবরাত্রি অনেক 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 শুভেচ্ছা। জানো তো আজকে প্রচণ্ডভাবে মন চাইছে যে শিবরাত্রি বার করতে, কিন্তু শিবরাত্রি বার তো প্রচণ্ড কঠিন একটা বার। মানে আজকে ধরো 7:30টার দিকে লাগবে চতুর্দশী। আজকে সারাদিন না খাওয়া, সারা রাত না খাওয়া, সারা রাত জাগা। মানে আমাদের এখানকার নিয়ম যেটা করা হয়, সারা রাতটা জাগা, চার প্রহরে জল ঢালা, তারপরে সকালবেলা হলে একটুখানি জল খেতে পারবে, সাবু ছোলা বা ফল খেতে পারবে। মানে কালকে কালকের কথা বলছি, আজকে যেহেতু শিবরাত্রি, তারপরের দিন 4:30 বা 5টার দিকে চতুর্দশী ছাড়ার পরে তবে তুমি ভাত টাত কিছু খেতে পারবে। মানে প্রায় তিন বেলা, মানে আজকে সারাদিন, আজকে সারা রাত, কালকে সারাদিন। আর আমার শরীরটা খুব ভালো না, শরীরটা একেবারেই ভালো না। আর এখন দেখো 12টা বাজে, এখনো পর্যন্ত আমি জল পর্যন্ত খাইনি। মনে মনে খুব ইচ্ছা হচ্ছে বার করার, খুব ইচ্ছা হচ্ছে বলে বোঝাতে পারবো না। এক মন চাইছে বার করি, আর এক মন চাইছে যে না বার করিস না, কারণ মা বাবা আছে, বাড়িতে প্রচুর কাজ, সকাল থেকে রান্না বান্না সমস্ত কাজকর্ম। তারপর আমার গরু আছে, হাজবেন্ডেরও ছুটি নেই, ওর ছুটি থাকলে তাও অনেকটা মানে অনেকটা কাজ আমি করতে পারি। তাই দেখো আমি বাড়িতেই 12টার পরে বাড়িতে পূজা দিচ্ছি। এই যে ভোলানাথকে আমি, এই যে দেখো বেলপাতা আর আকন্দ ফুল দিয়ে পূজা দিয়েছি, যেরকম মানে ঘি টি দিয়ে চান করিয়ে ভালো করে বেলপাতা আর আকন্দ ফুল দিয়ে শিব ঠাকুরকে পূজা দিয়েছি। এটা আমার ছোট্ট একটা শিব ঠাকুর ঘরে আছে, সেই শিব ঠাকুরটাকেই আমি পূজা করি। এই যে, এই যে আমার ছোট্ট শিব ঠাকুর। শিবরাত্রি তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, তোমরা সবাই খুব 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 ভালো থেকো, আর তোমাদের আজকে দিনটা যেন খুব 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 ভালো কাটে। এই যে দেখো ভোগ দিয়েছি, সোনাকে বলেছিলাম 5 রকম মিষ্টি আনতে, মিষ্টি দিয়ে একটুখানি ঠাকুরকে প্রসাদ চড়িয়েছি। একটু ভালো ভালো দিনে ঠাকুরকে একটু ভালো কিছু দিয়ে পূজা দিতে ইচ্ছা করে, কিন্তু কি বলো সব সবসময় সম্ভব হয় না। ঠাকুরঘরটা দেখো কত সুন্দর করে সাজিয়ে নিয়েছে, আর পূজা দেওয়া হয়ে গিয়েছে। মোটামুটি সকাল থেকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে। এই যে এবারে যাবো গরুর কাছে, গরু যাবনা করতে যাবো। ভাবলাম তার আগে তোমাদেরকে, তোমাদের সঙ্গে একটু কথা বলি, ব্লগটা শুরু করি। এই যে দেখো, চলো বন্ধুরা তোমাদের বেশি সময় নষ্ট করবো না, আজকে ছোট্ট করে শিবরাত্রির শুভেচ্ছাটা জানালাম। অনেক 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 শুভেচ্ছা, তোমরা সবাই ভালো থেকো। আর প্লিজ 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 ভালো লাগলে আমার সঙ্গে থেকো, একটু শেয়ার করো, আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কমেন্ট করো, কমেন্ট করলে আমিও মনে অনেক জোর পাবো। এই যে আমার ভোলানাথকে দেখো, আমার ভোলানাথকে দেখলেই তোমাদের দিন ভালো যাবে। চলো বন্ধুরা আজকের মতো টাটা সবাইকে।